গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাভ অ্যান্ড মিতাবলা ব্লগস। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানান। তো গাইজ, তোমাদের মাঝে আমি কিছুদিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, জানোই তো, পক্স হয়েছিল। তো দেখো এখন স্ক্রিনে দাগগুলো রয়েছে। তো আজকে এক সপ্তাহ কমপ্লিট হলো, তাই চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে। দেখো আমি এখন বাইরে বসে আছি মন্দিরের পেছনে, এখনও পণ্ডিত মশাই আসেনি, তো আসলে পরে তোমাদের মায়ের দর্শন করাবো। এই ফুল, মিষ্টি, ধূপকাঠি এবং সিঁদুর নিয়ে এসেছি মায়ের পুজোর জন্য। বাঙালি কালচার যে মা শীতলা দেবীর পুজো দিতে হয়, তাহলে এই দাগ এবং এই সব বাড়ির ফ্যামিলির কারো হয় না, আর এই জন্যই মায়ের মন্দিরে পুজো করতে আসা। এবং যে বন্ধু আমার বাড়ি দেখতে চেয়েছিল পেছন সাইড, অবশ্যই আজকে দেখাবো তাকে। দেখো গাইজ, ঠাকুর মশাই চলে এসছে। তো মায়ের প্রথমত মা কালীর পুজো করছে, তারপর মা শীতলা দেবীর পুজো করবে। ওখান থেকে পুজো করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখো চেঞ্জ করে আবার মার্কেট চলে গেলাম। তো মার্কেট থেকে শসা নিয়ে এসেছি আর লিচু নিয়ে আসলাম, তো নিয়ে আসে আর মাছ নিয়ে আসলাম, ফ্লোই মাছ। তো সেটা আমার এখন কাটতে হবে এগুলো চেঞ্জ করে। তার আগে তোমাদের আমি আমার বাড়িটা একটু দেখিয়ে দিই, পেছন সাইডটা তোমরা দেখতে চাইছিলে। এটা হলো ফ্লোই মাছ, এই যে নিয়ে চলে এসছে, এটাকে আমার এখন কাটতে হবে। দেখতে চেয়েছিল আমাদের বাড়ির ব্যাক সাইড, তো চলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার বাড়ির ব্যাক সাইড। তো দেখো আমার সামনে রোড আছে, তো সামনে স্কুল, সাইডে রোড, তো এটা হলো আমাদের বাড়ির পাঁচিল। আমাদের আশপাশটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের বাড়ির ব্যাক সাইড, পেছন সাইড এটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড। তোমরা যেটা দেখতে চেয়েছো আমি দেখিয়ে দিয়েছি। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই পূরণ করব। তো আমি এখন কলে যাব, প্রথমত জল নিয়ে আসবো, তারপরে এসে রান্না করব, তোমাদের সঙ্গে আজকে সপ্তাহে শেয়ার করব ডেইলি ব্লগ। কলে চলে আসলে জলগুলো ভরে নিয়েছি, তো এখন বাড়ির দিকে যাব। এসে ঘরে এসে দেখো বসিয়ে দিয়েছি ভাতের জন্য জল, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছগুলো কেটে নিয়ে আসলাম, এবার ভাজা করব লবণ হলুদ মিক্স করে। দেখো তেলটা দিয়ে নিয়েছি, তেলটা ফুটছে, চালটাও ধুয়ে দিয়ে দিয়েছি, আমি মাছগুলো ভাজা করে নিয়েছি, তারপর এখন পেঁয়াজ দিয়ে আর এই আলু দিয়ে তরকারি করব মশলা দিয়ে। জামা কাপড় গুলো ছাদ থেকে তুলে আনলাম, আর মাম্মা আর বাবুকে স্নান করিয়ে দিয়েছি। এই যে দেখো আমার মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, তো নামিয়ে দেবো ওখান। দেখো গাইস নামিয়ে নিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। গাইস তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর সবাই ভালো থেকো, এটা আমার রিকোয়েস্ট, ভগবানের কাছে কামনা করি তোমরা সবাই যেন সুস্থ থাকো আর আমার পাশে যেন থাকো, এইভাবে সাপোর্ট করো। আর এবং আমার ভিডিওগুলো দেখো, আর কারো যদি কোনো রকম ভিডিও চাই, অন্যরকম ভিডিও, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই করব। আজ আমি তোমাদের আমার বাড়ির ব্যাক সাইডটা দেখিয়ে দিলাম, যদি রিকোয়েস্ট করো তাহলে আমার যাবতীয় জীবনের যা যা আছে সব কিছুই দেখাতে পারি। আমার হোম, আমার মায়ের বাড়ি, এই সব কিছুই দেখিয়ে দেবো তোমাদের সঙ্গে, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি, তোমাদের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিই সময় পেলে, হাসি কান্না, মানুষ বেঁচে থাকলে সব কিছুই জীবনে থাকে, তেমন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে নিই।
তো গাইস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো চলো গাইস বেশি দেরি করব না, তো তোমরা এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো নেক্সট ব্লগ নিয়ে দেখা হবে খুব শীঘ্র। বাই বাই, টাটা। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।